আপনি কি জানেন যদি আজকে ডেটে আপনার কাছে হেলথ ইন্স্যুরেন্স পলিসি না থাকে তাহলে শুনে রাখুন ইন কেস অব আপনি যদি কোনো কারণে হাসপাতালে এসে অ্যাডমিশন হয়ে গেলেন তাহলে দেখবেন আপনার পুরো কষ্টের জমানো টাকা মুহুর্তের মধ্যে শেষ হয়ে যাবে তো ওটার জন্যই আপনাকে অতি অবশ্যই একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করা দরকার তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নিভা উপা হেলথ ইন্স্যুরেন্সের একটি পপুলার প্ল্যান যার নাম হলো রিয়া এবং আমরা দেখাবো এই প্ল্যানের মধ্যে কোন কোন বেনিফিট পাওয়া যায় এবং ওয়েটিং পিরিয়ড কী রয়েছে মানে কোন কোন ডিজিজ কতদিন পর কভার করে এছাড়া আমরা আলোচনা করবো প্রিমিয়াম ক্যালকুলেটর মানে আপনি যদি এই পলিসিটি আপনি ইন্ডিভিজুয়াল অথবা ফ্লোটার হিসাবে যদি করেন ফ্যামিলিকে নিয়ে তাহলে কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে তো তাহলে আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক তো সবার আগে আমরা জেনে নিই যে এই নিপা বা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাবাউট সম্পর্কে মানে এই নিপা বা হেলথ ইন্স্যুরেন্স পলিসি আপনি কেন করবেন তো দেখুন বন্ধুরা আপনি যখন এই পলিসিটি করবেন এবং করে নেওয়ার পর আট হাজার ছশো প্লাস নেটওয়ার্ক হাসপাতাল পাবেন যেখানে গিয়ে আপনারা ক্যাশলেস ট্রিটমেন্ট করাতে পারবেন রাইট এর সাথে সাথে এদের টিপি এর কথা যদি বলি থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেশন এদের কোনো থার্ড পার্টির টিপি অ্যাডমিনিস্ট্রেশন নেই এদের টিপি ইন ইনহাউস রয়েছে তাই এদের ক্লেম সেটেলমেন্ট রেশিও আপনারা যদি দেখেন তাই নাইনটি সিক্স পার্সেন্টের উপর এরা ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখতে পারবেন এবং এর সাথে সাথে ইনকোয়ার্ট ক্লেম রেশিওর কথা যদি বলি তাহলে আমরা দেখতে পারব যে এই নিবাহ বা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির তার ইনকোয়ার্ট ক্লেম রেশিও রয়েছে ফিফটি পার্সেন্টের উপর এবং বন্ধুরা যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির আইসিআর রেশিও যেটি রয়েছে সেটি কিন্তু ফিফটি পার্সেন্টের নিচে যদি হয়ে থাকে তাহলে সেই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পলিসি পারচেস না করাটাই ভালো এছাড়া লাইফ কভারের কথা যদি বলি তাহলে আমরা দেখতে পারবো এই নিপাম হেলথ ইন্স্যুরেন্স তার গ্রাহকের সংখ্যা অল ওভার ইন্ডিয়াতে সাত কোটিরও বেশি এবং আমি এখানে একটি হেল্পলাইন নাম্বার দিয়ে রেখেছি সেই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে পলিসির এগেন্স্টে এবং ক্লেম সম্পর্কে তথ্য জানকারি নিতে পারব এটি হলো একটি ছোটো একটি ইনফরমেশন যে ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এই হেলথ ইন্স্যুরেন্স পলিসি পার্চেস করার আগে কোম্পানি সম্পর্কে রাইট তো এবার আমরা চলে আসি যে এলিজিবিলিটি কন্ডিশন আপনারা এই পলিসিটি নেওয়ার জন্য আপনার মিনিমাম এজ কী হতে হবে তো দেখুন মিনিমাম এজ হতে হবে আপনার বয়স আঠেরো বছর এবং ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছর মানে আঠেরো বছর থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে যদি আপনি ব্যক্তি হন তাহলে আপনারা এই পলিসিটি করতে পারবেন আপনার নিজের নামে রাইট এর সাথে সাথে আপনারা যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে তো তার বয়স মিনিমাম নাইনটি ওয়ান ডেজ থাকলে এবং ম্যাক্সিমাম তিরিশ বছরের যদি সন্তান থাকে আপনার তাহলে সেই তিরিশ বছরের সন্তানও আপনার পলিসির সাথে অ্যাড থাকবে মানে একটি সিঙ্গেল প্রিমিয়াম জমা করে আপনি এবং আপনার পুরো ফ্যামিলিকে কভার করাতে পারবেন এবং সাম ইনস্যারের অপশানের যদি কথা বলি তাহলে দেখুন মিনিমাম রয়েছে এখানে পাঁচ লাখ এভাবেই সাড়ে সাত লাখ দশ লাখ সাড়ে বারো লাখ বিশ লাখ পঁচিশ লাখ করতে করতে আপনার এক কোটি টাকা সাম পর্যন্ত আপনি অপশান চুজ করে এই পলিসিটি করতে পারেন রাইট পলিসিটা আমের কথা যদি বলি তো এখানে আপনারা এক বছর দু বছর ইভেন তিন বছরের প্রিমিয়াম একবার জমা করে এই পলিসিটি করতে পারবেন এবং যেটি অতি অবশ্যই ইয়ারলি মোডেই করার চেষ্টা করবেন এছাড়া আপনি চালে হাফ ইয়ারলি কোয়ার্টারলি মান্থলি মোডেও করতে পারেন কিন্তু হেলথ ইন্স্যুরেন্স পলিসি আমি আপনাকে সাজেস্ট করব যে সবসময় ইয়ারলি মোডে পলিসিটি করার জন্য এছাড়া পলিসি টাইপের কথা যদি বলি তাহলে পলিসিটি আপনি নিজের নামেও করতে পারেন অথবা ফ্যামিলি ফ্লোটার হিসেবেও করতে পারেন তো এটি হল এলিজিবিলিটি কন্ডিশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছোটো একটি এলিজিবিলিটি কন্ডিশন মানে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স হলে এবং আপনার শিশুর বয়স নাইনটি ওয়ান ডেজ থেকে তিরিশ বছর হলে আপনারা এই পলিসিটি করাতে পারবেন পুরো ফ্যামিলি মেম্বার নিয়ে তো এবার চলে আসছি যে বেনিফিট কী পাবেন তো দেখুন একজন একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করেন আপনি অথবা কেউ যখন পারচেস করে সে সময় একটি কথাই মাথায় রাখে যে আমি বেনিফিট কি পাবো তো দেখুন আপনার কাছে একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি করা রয়েছে এই নিবাহবার রিয়েশোর কোনো কারণে আপনি হাসপাতালে এসে রয়েছেন তো সে সময় আপনার কাছে রুম নিতে হবে রুম হিসেবে কী পাবেন এখানে রুমের কোনো গ্যাপিং নেই আপনি এমন টেনার্সিং হোমে অ্যাডমিশন হয়েছেন যেখানে পঁচিশ হাজার টাকা পার ডে রুম রেন্ট অথবা দশ হাজার টাকা পার ডে রুম রেন্ট আপনি টেনশন মুক্ত থাকবেন সেই পলিসি হোল্ডার সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার এই রুম রেন্টের হিসেবে জন্য সমস্ত পেমেন্ট করে দেবে কিন্তু ম্যাক্সিমাম আপনি যার স্বামীর সঙ্গে পলিসি করবেন যদি আপনি দশ লাখ টাকা করেন তাহলে দশ লাখ টাকা পর্যন্ত কভার পাবেন রাইট নেক্সট বেনিফিট দেখব আইসি ইউ বেনিফিট আপনি পলিসিটি করা আছে আপনার আপনার আইসিইউ দরকার আপনি আইসিইউ রুমে গিয়ে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন মানে এর জন্য কোনো সাবলিমিট নেই যেমন ধরেন পার ডে যদি পাঁচ হাজার টাকা হয়ে হয় সেক্ষেত্রেও কোম্পানি পেমেন্ট করবে পার ডে পঁচিশ হাজার পার ডে পঞ্চাশ হাজার হলেও কোম্পানি পেমেন্ট করবে তো নেক্সট দেখব ইনপেশেন্ট হাসপাতালেশন কভার আপনি পলিসি করেছেন এনি কারণে ইনলেস হতে পারে ইঞ্জর হতে পারে অথবা অ্যাক্সিডেন্টাল কারণে আপনি এসে অ্যাডমিশন হলেন হাসপাতালে ভর্তি করা থাকা অবস্থায় যা খরচা হোক না কেন সেই সমস্ত রকমের খরচা এই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে রাইট কিন্তু এখানে একটি কন্ডিশন বলেছে যে আপনাকে মিনিমাম চব্বিশ ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন থাকতেই হবে তো নেক্সট বেনিফিট প্রি হাসপাতালে এক্সপেন্সেস প্রি হাসপাতালে এক্সপেন্সেস কি যে কোনো একটি ডিজিজ একদিনে হয় না রাইট তো আপনি যেদিন হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন হাসপাতালে ভর্তির ষাট দিন আগে খরচা যাই হোক না কেন সেই সমস্ত খরচা আপনি যদি বিল পেমেন্ট করেন কোম্পানি আপনাকে পেমেন্ট করে দেবে রাইট এছাড়া পোস্ট হাসপাতাল এক্সপেন্সেস যেদিন আপনি হাসপাতাল থেকে রিলিজ হবেন তো রিলিজ হওয়ার পরেও কিন্তু অনেক রকমের ট্রিটমেন্ট চলতে পারে যেমন ধরনের ব্লাড টেস্ট হতে পারে যে কোনো রকমের খরচা হতে পারে এই মেডিক্লেম পারপাস অনুযায়ী তো সেই সমস্ত বিলগুলো যদি আপনি সাবমিট করেন তাহলে হাসপাতাল থেকে রিলিজ হওয়ার একশো আশি দিনের খরচা আপনি কোম্পানি থেকে ক্লেম নিতে পারবেন এবং বন্ধুরা এই ক্লেমটি নেওয়ার জন্য আপনাকে রিমবারে ক্লেম নিতে হবে তো নেক্সট বেনিফিট দেখবো ডে কেয়ার ট্রিটমেন্ট এই পলিসিটা আপনার কাছে করা রয়েছে আপনাকে চব্বিশ ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন হতে হবে না কিছু কিছু ট্রিটমেন্ট রয়েছে যেগুলো ট্রিটমেন্ট একদিনে করে একদিনে ছেড়ে দেয় তো এই পলিসিতে আপনারা ডেকার ট্রিটমেন্টের সুবিধা নিতে পারেন আপনারা স্যামেন্সের পর্যন্ত তো নেক্সট বেনিফিট দেখব রোড অ্যাম্বুলেন্স আপনার এই পলিসিটি করা রয়েছে আপনার রোড অ্যাম্বুলেন্স দরকার আপনি ফোন করবেন আপনার বাড়িতে অ্যাম্বুলেন্স চলে আসবে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল বা বাড়ি থেকে হাসপাতাল রাইট আপনাকে পার হাসপাতালেজেশন দু হাজার টাকা করে দেওয়া হবে এছাড়া আপনি যদি এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা নিতে চান তাহলে সেটাও করতে পারেন রিমার্সমেন্টে আপনার ক্লেম নিতে হবে আপ টু আড়াই লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে তো নেক্সট বেনিফিট দেবো আয়ুষ ট্রিটমেন্ট যদি আপনারা আয়ুষ ট্রিটমেন্ট করাতে চান সিদ্ধা হতে পারে ইউনানি হতে পারে তো আয়ুষ ট্রিটমেন্ট কবার রয়েছে আপনাদের সামেনশোর পর্যন্ত আপনি যদি দশ লাখ টাকা সেভেনসর নেন তা দশ লাখ টাকা পর্যন্ত আপনারা আয়ুষ ট্রিটমেন্ট করাতে পারবেন তো নেক্সট বেনিফিট আনলিমিটেড রিফিল অপশন আনলিমিটেড রিফিল অপশান মানে কি যেমন ধরুন আপনি পাঁচ লাখ টাকা পলিসি করেছেন রাইট কোনো কারণে সেই পাঁচ লাখ টাকা থেকে দু লাখ টাকা ধরেন ইউজ করে নিলেন আপনি এবং সেই সময় আবার ধরেন আপনি হাসপাতালে অ্যাডমিশন হন তাহলে কি বাকি তিন লক্ষ টাকা আপনাকে পাওয়া উচিত ছিল রাইট কিন্তু এই আনলিমিটেড রিফিল অপশানের মধ্য দিয়ে আপনার সেই দুই লক্ষ টাকার সাথে সাথে রিফিল করে দেবে এবং আনলিমিটেড টাইম সব রিফিলের অপশান পাবেন এবং সেম পার্সেন্ট এবং সেম বিলিয়ান্সও কভার করবে আশা করি বুঝতে পেরেছেন তো নেক্সট বেনিফিট দেখব নো ক্লেম বোনাস আপনি পলিসি করেছেন এবং যদি আপনি ক্লেম না করেন তাহলে এভরি ইয়ার ফিফটি পার্সেন্ট করে আপনি যা সাবেশন নেবেন সাবেশনের ফিফটি পার্সেন্ট করে ইনক্রিজ করা হবে এবং ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত যাবে যেমন ধরুন আপনি ফার্স্ট ইয়ার পলিসি করেছেন পাঁচ লক্ষ টাকা কোনো ক্লেম করেননি আপনার এনসিবি দেখুন সেকেন্ড বছরে গিয়ে আড়াই লক্ষ টাকা হয়ে যাবে তার মানে কি আপনার পাঁচ লক্ষ টাকা ছিলই তার সাথে আড়াই লক্ষ টাকা অ্যাড হয়ে সেভেন পয়েন্ট ফাইভ লাখ রুপিস আপনার সামনের দাঁড়াবে রাইট এর সাথে সাথে আপনি যদি ধরেন এই সেকেন্ড বছরও কোনো ক্লেম না হয় তাহলে দেখুন থার্ড বছরের রিনুয়ালের টাইমে আপনার এই পাঁচ লক্ষ টাকা দশ লাখ টাকায় পরিণত হবে এবং এখানে বলা আছে যদি ধরেন কোনো ইয়ারে ক্লেম হয় তাহলে কী হবে আপনার যে এনসিবি যেটা রয়েছে সেই এনসিবিটা রিডিউস করা হবে রাইট তো এটি হলো নো ক্লেম বোনাস আপনারা এই পলিসির মধ্যে এই নো ক্লেম বোনাসের সুবিধাটি পাবেন তো নেক্সট বেনিফিট দেখব ফ্রি হেলথ চেক আপনি পলিসি করেছেন ডে ওয়ান থেকে আপনারা ফ্রি হেলথ চেক আপের সুবিধা পেয়ে যাবেন এবং এখানে বলা রয়েছে যে পার এক লাখ টাকা স্যামেন শটের ওপর আপনাকে পাঁচশো টাকা করে ফ্রিতে হেলথ চেক আপের সুবিধা দেবে এবং ম্যাক্সিমাম আপনি যদি ইন্ডিভিজুয়াল পার্সন হন তাহলে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিতে পারেন এবং আপনি যদি ফ্যামিলি ফ্লোটার হিসেবে পলিসিটি করেন তাহলে ম্যাক্সিমাম দশ হাজার টাকা এই ফ্রি হেলথ চেক আপ সুবিধা নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফ্রি হেলথ চেক আপ সুবিধাটা কীভাবে নেওয়া যায় রাইট এবং কত টাকা পর্যন্ত নিতে পারবেন তো নেক্সট বেনিফিট দেবো ক্যাশ বেনিফিট আপনি এই পলিসিটি করেছেন এবং আপনি শেয়ার অ্যাকমেন্ডেশন নিচ্ছেন রুম রাইট কোনো একটি নার্সিং হোমে তাহলে এই পলিসির মধ্যে দিয়ে অ্যাডিশনাল ক্যাশ বেনিফিট আপনাকে প্রোভাইডেড করবে আপনার সামেট সার যদি আপ টু পনেরো লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনাকে পার ডে আটশো টাকা করে দেওয়া হবে এবং ম্যাক্সিমাম চার হাজার নয়শো টাকা পর্যন্ত দেওয়া হবে রাইট এবং আপনার সামেশন যদি এবং ফিফটিন লাখস হয় তাহলে আপনাকে পার ডে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং ম্যাক্সিমাম ছয় হাজার টাকা এই ক্যাশ বেনিফিটের সুবিধাটি নিতে পারেন এবং এটার জন্য আপনাকে অতি অবশ্যই শেয়ার অ্যাকোমোডেশন করতে হবে রুম তো নেক্সট বেনিফিট নিই যে মডার্ন ট্রিটমেন্ট তো বন্ধুরা কিছু কিছু সার্জিক্যাল রয়েছে বা কিছু কিছু অপারেশন রয়েছে যে অপারেশনগুলো করার জন্য মডার্ন ট্রিটমেন্টের প্রয়োজন হয় যেমন রোবোটিক সার্জারি হয় কিছু রাইট এই পলিসির মধ্যে বেশিরভাগ রোবোটিক সার্জারিগুলো আপ টু দ্য সামেশন পর্যন্ত কভার করে এবং কিছু কিছু রোবোটিক সার্জারি রয়েছে যেটি এই পলিসির মধ্যে বলে দেওয়া হয়েছে এক লাখ টাকা পর্যন্ত এই মডার্ন ট্রিটমেন্টের সুযোগ সুবিধা আপনারা নিতে পারবেন এছাড়া ওপিডির কথা যদি বলি এই পলিসির মধ্যে ওপিডি কভার করবে যদি আপনি একটি রাইডার নেন স্মার্ট হেল্প বলে একটি রাইডার রয়েছে সেই রাইডার যদি আপনি নিয়ে এই পলিসিটি করেন তাহলে এই ওপিডি আপনারা নিতে পারবেন এই পুরো পলিসি পিরিয়ডে রাইট তো নেক্সট বেনিফিট দেখব কো পেমেন্ট আপনি ধরেন এই পলিসিটি করেছেন এবং নার্সিংহোমের বিল দেখে আপনার ভয় পাওয়ার দরকার নেই কারণ এই পলিসির মধ্যে কোনো রকমভাবে কো পেমেন্টের অপশন নেই যেমন বন্ধুরা কিছু কিছু পলিসি রয়েছে যেখানে ধরেন কো পেমেন্ট রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট তো এই পলিসির মধ্যে কোনো রকমভাবে কো পেমেন্টের অপশনই নেই রাইট হান্ড্রেড পার্সেন্ট বের পায় দা ইন্স্যুরেন্ট মানে যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি হয়ে পেমেন্ট করে দেবে এছাড়া ডোমিসিলারি ট্রিটমেন্টের কথা যদি বলি তাহলে দেখুন এই পলিসিটি করার পর আপনারা চাইলে ডোমিসিলারি ট্রিটমেন্টও নিতে পারেন আপ টু ফাইভ লাখ রুপিস এছাড়া অর্গান ডোনার কভারের কথা যদি বলি তো বন্ধুরা যে ডোনার রয়েছে সে ডোনারের উপর যা অপারেশন হবে সেই অপারেশন কিন্তু কভার করবে এই পলিসির মধ্য দিয়ে তো আশা করি বুঝতে পেরেছেন যে এই পলিসির মধ্যে বেনিফিট কী কী আপনারা পাবেন রোমানেন্ট লিমিট আইসিউ লিমিট কী আছে সেটি আমরা চর্চা করলাম ইনপেশন হাসপাতালে কী রয়েছে সেটি আমরা চর্চা করলাম প্রি অ্যান্ড পোস্ট হাসপাতালেশন ডে কেয়ার ট্রিটমেন্ট অ্যাম্বুলেন্স রোড অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স আয়ুষ ট্রিটমেন্টের কী সুবিধা রয়েছে আনলিমিটেড টাইমস অফ রিফিল অপশন কী সুবিধা রয়েছে নো ক্লেম বোনাস কীভাবে পাবেন ফ্রি হেলথ চেক আপে আপনি কত টাকা সুবিধা পাবেন ক্যাশ বেনিফিট কত টাকা আপনারা পাবেন যদি আপনারা শেয়ার রেকমেন্ডেশন করেন এছাড়া আমরা আলোচনা করব যে মডার্ন ট্রিটমেন্ট ওপিডি কো পেমেন্ট অর্গান ব্লাড কভার তো ফ্রেন্ডস এগুলো হচ্ছে এই পলিসির মধ্যে থাকা বেনিফিট যে বেনিফিটগুলো আপনাকে অতি অবশ্যই জানতে হবে এবং সেই বেনিফিটগুলো আপনারা পাবেন তো এবার আমরা আলোচনা করব যে রাইডার অফ দিস প্ল্যান এই পলিসির মধ্যে কিছু রাইডার রয়েছে যে রাইডারগুলো আপনারা যদি নিয়ে এই পলিসিটি করেন তাহলে আপনার পলিসির বেনিফিট আরও অ্যাডিশনাল পাওয়া যাবে যেমন দেখুন একটি রাইডারের কথা বলছি যে সেফ গার্ড রাইডার আপনি যদি এই সেফ গার্ড রাইডার নিয়ে এই পলিসিটি করেন তাহলে যেগুলো নন পেবেল আইটেম রেডি রয়েছে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তো সেগুলো কিন্তু কভার্ট করে নেবে রাইট এছাড়া যে আপনার বুস্টার বেনিফিট যেটি রয়েছে মানে আপনি আপনাকে বলেছিলাম না এনসিবি পাবেন এভরি ইয়ার তো এই ক্লেম হওয়ার পরেও আপনারা কিন্তু এই বুস্টার যে বেনিফিট রয়েছে সেটি কিন্তু থাকবে এছাড়া আপনারা চাইলে হাসপাতাল ক্যাশ বেনিফিট রাইডার অ্যাডিশনাল নিতে পারেন যেমন ধরেন আপনার যদি পাঁচ লাখ টাকা শট হয় পার ডে এক হাজার টাকা করে আপনাকে দেওয়া হবে আপনার স্যামেশ্যার যদি সেভেন পয়েন্ট ফাইভ লাখ থেকে পনেরো লাখ টাকার মধ্যে হয় পার ডে দুই হাজার টাকা করে ক্যাশ বেনিফিট পাবেন হাসপাতাল এটা কিন্তু অ্যাডিশনাল এছাড়া অ্যাবোভ ফিফটিন লাক্সে যদি আপনার সামেশ্যার থাকে তাহলে চার হাজার টাকা করে পার ডে হাসপাতাল ক্যাশ বেনিফিট পাবেন তো এটির জন্য কিন্তু আপনাকে অ্যাডিশনাল রাইডার হিসাবে নিতে হবে এছাড়া পার্সোনাল অ্যাক্সিডেন্ট রাইডার নিতে পারেন অ্যাডিশনাল যেমন ধরেন আপনি যদি দশ লাখ টাকা সামেশরের উপর পলিসি করেন তাহলে দশ লাখ টাকার ফাইভ টাইমস আপনার ইনক্রিজ করা হবে যদি পার্সোনালি যদি আপনার কিছু হয় তার মানে দশ লাখ টাকা ইন্টু ফাইভ টাইমস মানে পঞ্চাশ লাখ টাকার কভারেজ থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন এবং এই রাইডারগুলো নেওয়ার জন্য আপনাকে অতি অবশ্যই কিন্তু প্রিমিয়াম চার্জ পড়বে এবং প্রিমিয়াম আপনার একটু বেশি দিতে হবে রাইট তো এবার আমরা চলে আসি যে এই পলিসির মধ্যে থাকা ওয়েটিং পিরিয়ড কী রয়েছে আপনি পলিসিটি করলে কিন্তু ডে ওয়ান থেকে সব কিছু ক্লেম পাবেন না তো দেখুন এনি অ্যাক্সিডেন্টাল রিলেটেড ক্লেম পাবেন ডে ওয়ান থেকে নন সার্জিক্যালের দিক থেকে যেমন যদি দেখি যেমন হতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড তো এগুলোর জন্য ওয়েটিং পিরিয়ড রয়েছে থার্টি ডেজ মানে তিরিশ দিন পরে যদি আপনার এগুলো হয় তাহলে আপনি জানেন ক্লেমটি নিতে পারেন এছাড়া ফর স্পেসিফাইড ডিসের কথা যদি বলি যেমন ইএনটি প্রবলেম জয়েন্ট প্রবলেম হার্নিয়া স্টোন তো এগুলো এই পলিসির মধ্যে কভার করবে কিন্তু পলিসি করার দু বছর পরে গিয়ে মানে আপনার যে ইয়ারলি প্রিমিয়াম আছে সেটি কিন্তু তিন বছর দেওয়ার পরেই এগুলো আপনারা ট্রিটমেন্ট করাতে পারবেন এছাড়া ধরেন আপনি যখন পলিসিটি করেছেন তো সেই সময় আপনি ধরেন দেখিয়ে দিয়েছেন যে এই ডিজিজগুলো আপনার অলরেডি রয়েছে অথবা আপনার ফ্যামিলি মেম্বার অলরেডি রয়েছে তো এই কোম্পানি বলছে সেগুলো আমরা কভার করবো কিন্তু পলিসি করার তিন বছর পর মানে আপনার টোটাল ফোর টাইমস প্রিমিয়াম জমা হবে ইয়ারলি মোডে রাইট তো এটি হলো ওয়েটিং পিরিয়ড তো এক কথায় বলতে গেলে পলিসি আজকে করেছেন ফিট অ্যান্ড ফাইনাল রয়েছেন দু বছর পর আপনারা ম্যাক্সিমাম ডিজিজ কিন্তু পেয়ে যাবেন তো এবার আমরা চলে আসি যে প্রিমিয়াম মানে প্রিমিয়াম কত টাকা আপনাকে দিতে হবে যদি আপনারা পাঁচ লাখ টাকার সামের শর নিয়ে পলিসি করেন তো দেখুন এখানে পাঁচ লক্ষ টাকার সামেন শর আমি ধরেছি আপনার প্রিমিয়াম পড়ছে সাত হাজার চারশো তেষট্টি টাকা আপনি যদি শুধুমাত্র আপনি নিজের নামে করেন রাইট তো এইভাবে আপনারা দু বছর এবং তিন বছরের টাকা একবারে জমা করে এই পলিসিটি করতে পারেন এবং যদি আপনারা রাইডার অ্যাড করেন দেখুন হাসপাতাল রাইডার আপনি চারশো পঁচাশি টাকা অ্যাড করতে হবে সেফগার্ড কার্ড রাইডার যদি আপনি নেন সাতশো ছেচল্লিশ টাকা আপনাকে অ্যাড করতে হবে তো এই রাডারগুলো রয়েছে সেই রাডারগুলো আপনারা নিতে পারেন এবং নিয়ে এই পলিসিটি করতে পারেন তো আপনি যদি ধরেন দশ লাখ টাকা সামেন নিয়ে এই পলিসিটি করেন তাহলে দেখুন আপনার প্রিমিয়াম কি দাঁড়াচ্ছে আছে তাহলে আপনার প্রিমিয়াম দাঁড়াচ্ছে আছে আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল পার্সেন হয়ে থাকেন আট হাজার আটশো উননব্বই টাকা তো ঠিক একভাবে আপনি যদি ধরেন আপনার সামেন শরটি যদি এক কোটি টাকা সাবেন শুরু নেন এবং আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল পার্সেন হন তাহলে দেখুন আপনার এক কোটি টাকা হেলথ ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে শুধুমাত্র উনিশ হাজার দুশো একচল্লিশ টাকা তো এটি হলো প্রিমিয়াম ক্যালকুলেটার ফর সিঙ্গেল লাইফের জন্য এবং আমি এখানে ধরে নিচ্ছি যে আপনার বয়স রয়েছে তিরিশ এবং স্পাউসের বয়স সাতাশ এবং আপনার একটি সন রয়েছে যার বয়স দুই বছর তাহলে দেখুন এই পাঁচ লাখ টাকা যদি আপনি পলিসি করেন তাহলে চোদ্দো হাজার পাঁচশো ছিয়াশি টাকা আপনার প্রিমিয়াম জমা দিতে হবে এবং বন্ধুরা আপনারা যখন এই পলিসিটি করবেন তো সে সময় আপনারা চেষ্টা করবেন এই সেফ গার্ড বেনিফিট রাইডারটি নিয়ে অবশ্যই পলিসিটি করার তাই আপনার প্রিমিয়ামটি একটু বাড়বে কিন্তু একটু বাড়লেও আপনার বেনিফিটটি কিন্তু ভালো পাবেন তো দেখুন আপনি যদি এখন দশ লাখ টাকার করি তাহলে দেখুন দশ লাখ টাকার কী দাঁড়া আছে টু অ্যাডাল্ট এবং ওয়ান চিলড্রেন মিলে যদি দশ লাখ টাকার পলিসি করেন তাহলে সতেরো হাজার নশো ন টাকা তো ঠিক একইভাবে আপনারা যদি এই পলিসিটি এক কোটি টাকার সাম শট নিয়ে যদি পলিসি করেন তাহলে দেখুন আপনার প্রিমিয়াম দ্বারা আছে চল্লিশ হাজার পাঁচশো টাকা তো এইভাবে আপনারা আপনাদের এই সাম শট দেখে আপনার আপনারা পলিসিটা করে নিতে পারবেন তো এটি ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন থাকবেন দেখাবে এক ভিডিওতে ধন্যবাদ নমস্কার